জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় বড়সড় তথ্য সামনে এলো। জানা গিয়েছে জঙ্গিরাই হামলায় ব্যবহার করেছিল আমেরিকার তৈরি M4 কার্বাইন রাইফেল। জঙ্গি সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ পাফ PAFF এই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই বিষয়টি সামনে এনেছে। প্রসঙ্গত এই হামলার দায়ও স্বীকার করেছে জঙ্গি সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ পাফ। এই হামলায় 5 ভারতীয় সেনা শহীদ হয়েছেন। একইসঙ্গে ঘটনাস্থলের ছবি পোস্ট করে জঙ্গি সংগঠনটি আমেরিকার তৈরি যে রাইফেল ব্যবহার করে হামলা চালানো হয়েছে তার ছবিও ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই M4 কার্বাইন রাইফেল হলো হালকা ওজনের গ্যাস অপারেটেড আগ্নেয়াস্ত্র। 1980 সালে এই আগ্নেয়াস্ত্রটি তৈরি হয় আমেরিকায়। আমেরিকার সশস্ত্র বাহিনীর প্রাথমিক পদাতিক অস্ত্র। বর্তমানে প্রায় 80টিরও বেশি দেশ এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করে। এই আগ্নেয়াস্ত্রটি অল্প দূরত্বের সামরিক মোকাবিলার জন্য ব্যবহৃত হয়। সব রকম পরিস্থিতির জন্য হালকা ওজনের এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি সেনা এবং নিরাপত্তা রক্ষীদের খুবই পছন্দেরও বটে। যদিও এবারই প্রথম নয়, এর আগে জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছিল কাশ্মীরে 2016 সালে। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে মৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছিল M4 রাইফেল এবং বেশ কিছু স্টিল বুলেট। এই স্টিল বুলেটগুলি আরও বেশি ক্ষতি সাধন করতে সক্ষম। গাড়িসহ অন্য যে কোনো শক্ত জিনিস ফুড়ে এফোর করে দিতে পারে স্টিল বুলেট। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির সন্দেহ পাফ জৈশের জন্য একটা নতুন শাখা সংগঠন। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এই নতুন সংগঠনটি তৈরি করেছে বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের। তাদের সন্দেহ 2019 সালে 370 ধারা অবলুপ্তির পরই এটি গড়ে তোলা হয়। উল্লেখ্য, পুঞ্চে ভারতীয় সেনার উপর হামলার ঘটনা ইতিমধ্যেই দায় স্বীকার করেছে এই পাফ। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের জেরাকি গলি এলাকায় ভারতীয় সেনার দুটো গাড়িতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া গিয়েছিল যে 3 জওয়ান শহীদ হয়েছেন। পরে জানা যায় মোট 4 সেনা শহীদ হয়েছেন। এরপর রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামনেই 24 লোকসভা ভোট, তার আগেই কেন এই ধরনের হামলা চালালো জঙ্গিরা? তাহলে কি ভোটের আগেই দেশে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসবাদীরা? একেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুচক্ষে দেখতে পারে না কাঙাল পাকিস্তান। কেননা মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান যতবার ভারতে হামলা চালিয়েছে ততবারই তার যোগ্য জবাব দিয়েছে ভারত, আর তাতেই বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। তাই তারা বোধহয় মনে প্রাণে চাইছে যে মোদী যেন আর প্রধানমন্ত্রী না হয়। তাই দেশে লোকসভা নির্বাচনের আগে যদি কোনোভাবে ভারতকে উস্কে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। 2019 পুলওয়ামা জঙ্গি হামলার ধাঁচে বৃহস্পতিবার ফের আক্রমণ করল জঙ্গিরা। 4 পর ফের ফিরল পুলওয়ামার রক্তাক্ত স্মৃতি। ফের শহীদের রক্তে ভিজল কাশ্মীর উপত্যকা। বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোটে এলাকার ডেরাকি গলি এলাকা দিয়ে পাস করছিল এই সেনা ট্রাকগুলো, আর সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতে ঘাপটি মেরেছিল তারা। গাড়িতে যখন ঘড়িতে যখন পৌনে 4 বাজবে করছে, ঠিক তখনই সুরনকোট থানার আওতাধীন ধেরাকি গলি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের ওপর অঝোরে গুলি বৃষ্টি শুরু করে জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে এই গুলি চলতে থাকে, আর তারপরই পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছ পর্যন্ত অ্যাম্বুলেন্স পৌঁছানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। ঘটনায় বেশ কয়েকজন সেনা আহতও হয়েছেন।
জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় এবার বড়সড় তথ্য সামনে এলো। জানা গিয়েছে জঙ্গিরা এই হামলায় ব্যবহার করেছিল আমেরিকার তৈরি M4 কার্বাইন রাইফেল। জঙ্গি সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ পাফ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই বিষয়টা সামনে এনেছে। প্রসঙ্গত এই হামলার দায়ও স্বীকার করেছে জঙ্গি সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট অর্থাৎ পাফ। এই হামলায় 5 ভারতীয় সেনা শহীদ হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে ছবি পোস্ট করে জঙ্গি সংগঠনটি আমেরিকার তৈরি যে রাইফেল ব্যবহার করে হামলা চালানো হয়েছে তার ছবিও ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই M4 কার্বাইন রাইফেল হলো হালকা ওজনের গ্যাস অপারেটেড আগ্নেয়াস্ত্র। 1980 সালে তৈরি আগ্নেয়াস্ত্রটি তৈরি হয় আমেরিকায়, আমেরিকার সশস্ত্র বাহিনীর প্রাথমিক পদাতিক অস্ত্র। বর্তমানে প্রায় 80টিরও বেশি দেশ এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করে। এই আগ্নেয়াস্ত্রটি অল্প দূরত্বের সামরিক মোকাবিলার জন্য ব্যবহৃত হয়। সব রকম পরিস্থিতির জন্য হালকা ওজনের এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি সেনা এবং নিরাপত্তা রক্ষীদের খুব পছন্দের। যদিও এবারই প্রথম নয়, এর আগেও জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছিল কাশ্মীরে 2016 সালে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে মৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছিল M4 রাইফেল এবং বেশ কিছু স্টিল বুলেট। এই স্টিল বুলেটগুলি আরও বেশি ক্ষতি সাধন করতে সক্ষম। গাড়িসহ অন্য যে কোনো শক্ত জিনিস ফুড়ে এফোর করে দিতে পারে স্টিল বুলেট। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির সন্দেহ এই পাফ জৈশের জন্য একটা নতুন শাখা সংগঠন। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এই নতুন সংগঠনটি তৈরি করেছে বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের। তাদের সন্দেহ 2019 সালে 370 ধারা অবলুপ্তির পরই এটি গড়ে তোলা হয়। উল্লেখ্য, পুঞ্চে ভারতীয় সেনার ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই দায় স্বীকার করেছে পাফ। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার রাতে খবর পাওয়া গিয়েছিল 3 জওয়ান শহীদ হয়েছে। পরে জানা যায় মোট 4 জন সেনা শহীদ হয়েছে। এরপর রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামনেই 24-এর লোকসভা ভোট, তার আগেই কেন এই ধরনের হামলা চালালো জঙ্গিরা? তাহলে কি ভোটের আগেই দেশে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসীরা? আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।